অল্প জায়গায় আপনি একটি কিচেন একটি টয়লেট বানাতে চান, যেমন এখানে মোটে 7 ফিট জায়গা রয়েছে, একটি বারান্দায় 7 ফিট জায়গা থাকলে অনেকে চিন্তা ভাবনা করে কিভাবে একটি টয়লেট একটি কিচেন রুম বানানো যায়। কারণ একটি কিচেন একটি টয়লেট খুবই জরুরি একটি ফ্ল্যাট করতে অথবা দুটি রুম ভাড়া দিতে। তাহলে সেক্ষেত্রে অনেকে আগের দিনে বা এখনও বর্তমানে জায়গা যদি না থাকে বারান্দা 7 ফিট করে থাকে, তো এখানেও কিন্তু মোটেই 7 ফিট জায়গা রয়েছে বারান্দাতে। তো এখানে একটি কিচেনও করা হয়েছে, রান্নাঘর পাশাপাশি একটি টয়লেটও করা হয়েছে। তো এখানে বাড়ার জন্য যে বাড়িটি করা হয়েছে একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন, দেখতেছেন খুবই সুন্দর একটি কিচেন রুম তৈরি করা হয়েছে। এখানে রয়েছে ছাড়াপটি, দেখতেছেন যেটা কিচেন রুম মানে পাক ঘরের যে একটি স্যালাপ থাকে সেই স্যালাপটি, তার উপরে রয়েছে আরেকটি স্যালাপ, তার উপরে 7 ফিট ওপরে গিয়ে চতুর্দিকেই রয়েছে আরেকটি স্যালাপ, যেখানে পাতিল পুতিল রাখার জন্য একটি স্যালাপ ওপরে করতে হয়। তো এখানে জায়গা অল্প থাকার কারণে টয়লেট এবং কিচেন রুমের মাঝখানে যে 7 ফিট উপরে যে একটি দেয়াল থাকে সেই দেয়ালটি দেওয়া হয়নি। দেখতেছেন এখান থেকে যদি ইচ্ছে করে কিচেন রুম থেকে পুরোটাই টয়লেট পর্যন্ত একটি পাতিল পুতিল রাখার জন্য অনেক কিছুই রাখা যায়, সেজন্য সেটাকে আলাদা করা হয়নি, একসাথেই করা হয়েছে যাতে বেশি পরিমাণ মালামাল রাখা যায়। এখানে যে জায়গাটুকু রয়েছে এখানে কিন্তু প্রায় 5 ফিট কিচেনটি রাখা রয়েছে, পাশে 5 ফিট লম্বায় কিন্তু অ্যাভেলেবেল জায়গা রয়েছে, সেখানে লম্বায় করা হয়েছে প্রায় 7.5 ফিট, ক্লিয়ার 7.5 ফিট রয়েছে এখানে ক্লিয়ার, 5 ফিটের একটু কম রয়েছে মানে 5 ফিটেই ধরে নিতে পারেন, 7.5 ফিটের বেশি রয়েছে মানে 5 ফিটের কাছাকাছি রয়েছে একটি টয়লেট। সেই টয়লেটটিও কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে, আপনাদের দেখে নিলাম সেই কিচেন রুমটি। কিচেন রুমের ভিতরে কিন্তু আরেকটি জিনিস খেয়াল রাখবেন, জানালার যে করে থাকে জানালা কিন্তু অনেক সময় 4 ফিট বাই 7.5 ফিট বা 3 ফিট বাই 7.5 ফিট করে থাকে, সেখানে কিন্তু জানালা একটু উপরে রাখতে হবে, কারণ সেখানে গ্যাসের চুলা বসালে সেই তাপে কিন্তু গ্লাস ফেটে যেতে পারে। তো দেখেছেন যে টয়লেটটি কিন্তু এখানে রয়েছে 4 ফিট, মানে 4 ফিট নেই, 4 ফিটের কিছু কম রয়েছে, 4.5 ফিটের মতো। তো এখন বলতে পারেন যদি 5 ফিট 4.5 ফিট হয়ে থাকে সেটি, আর এখানে যদি 4.5 ফিট হয়ে থাকে তাহলে জায়গা 7 ফিটের ভিতরে কীভাবে হলো। তো এখানে কিন্তু একটি কাজ করা হয়েছিল, সেই কাজটি হচ্ছে অনেক সময় বিল্ডিংয়ের কিন্তু কার্নিশ দেওয়া হয়, ছাদের যে কার্নিশ দেওয়া হয় পিলার থেকে বাহিরে কিন্তু কার্নিশ দেওয়া হয়। এখানে কিন্তু বিল্ডিংয়ের যে 1.5 ফিট একটি কার্নিশ ছিল সেই 1.5 ফিট কার্নিশটা কিন্তু এখানে নিয়ে নেওয়া হয়েছে। সেই 1.5 ফিট কার্নিশ নেওয়ার কারণে এখানে একটি 4 ফিট আর একটি 5 ফিটের একটি কিচেন রুম হয়েছে। তো আপনারা অনেকে এই অল্প জায়গার ভিতরে কীভাবে করবেন সে চিন্তা ভাবনা করেন, যদি আপনার বিল্ডিংয়ের কোনো কার্নিশ থাকে সেই হিসেবে করতে পারেন, যদি না থাকে তাহলে সেইটি একটু ভেঙে কার্নিশ বড় করেও আপনি এরকমভাবে সুন্দরভাবে একটি কাজ করতে পারেন। আপনারা ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন, এই পর্যন্তই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।